তথা বিজু জনতা দলৰ সভাপতিৰ নিৰ্দেশ ক্ৰমে আজি এই প্ৰস্তুতি বৈঠক এবং বিশেষভাৱে বিজু জনতা দল ওড়িশাবাসীক বড় লা এবং আজি সি এক সামূহিক আন্দোলন পৰিগণিত হৈছে এবং ইয়ার উপরে আজ আলোচনা চক্র এবং যেতে নেতৃমণ্ডলী রয়েছেন সমস্ত ডাকি আমি যা কার্যক্রম করেছি সব সে কার্যক্রম উপরে আলোচনা চক্র এবং দীর্ঘ এক মাস ব্যাপী যে পদযাত্রা হব সেই পদযাত্রায় সেই কথাটি লোক পাখু যাব এবং আগামী দিনে সে লোক হি নিষ্পতি করবে যে বিজু জনতা দল কিভাবে ভাবে এক সামাজিক আন্দোলনে পরিগণিত হয়েছে এবং তাহার মর্ম কণ কেবল রাজনৈতিক আন্দোলন বিজু জনতা দল করে না আগে বৃক্ষরোপণ আরম্ভ করে রক্তদান আরম্ভ করে অঙ্গদান আরম্ভ করে এবং বিভিন্ন লোক মেডিকাল সাহায্য আরম্ভ করে এবং বিভিন্ন প্রকার কার্যক্রম সব ক্ষেত্রে আজ মাননীয় মুখ্যমন্ত্রী প্রবেশ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ওড়িশা হচ্ছে মো পরিবার এবং প্রত্যেক পরিবার সদস্য যেত অসুবিধা হুয়ে সেতবে আমি সমস্তে মাননীয় মুখ্যমন্ত্রী সৈনিক ভাবে লোক পাখে আমি ঠিয়া হয়ে দেব এবং সে হি আজ প্রকৃত রূপরেখ দিয়েছে এক সামাজিক আন্দোলন।